কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে জেলার 60 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। কয়েকদিন ধরে পানি বৃদ্ধির ফলে জেলার 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার সবকটি নদ নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পয়েন্টে 39 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি 53 সেন্টিমিটার, কাউনিয়া তিস্তা পয়েন্টের পানি 89 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আজ 10-11 দিন ধরে পানি, একদিন পানি কম ছিল, আজ 5-7 দিন ধরে একটু পানি আরও বেশি। বাড়িতে থাকা যায় না, লোকের ভিতরেই থাকি সবসময় পরে। বৃষ্টি যখন বৃষ্টি হয় তখন ঘরে যাই, আর বেশি সময় বাইরেই থাকি। আর ঘরের ভিতরে খাওয়া দাওয়া সুবিধা, লোকের ভিতরে খাওয়া দাওয়া করি। প্রথম সমস্যা হলো বাসা কাস্তা মনে করেন রাখা একটা সমস্যা, এবং তাদের খাওয়া দাওয়ার সমস্যা, এবং পানি ঠান্ডায় তাদের অসুখ বিসুখের সমস্যা। দ্বিতীয়ত আজ প্রায় দীর্ঘদিন, প্রায় 8-10 দিন থেকে পানি প্রত্যেক ঘরে ঘরে পানি, খাওয়া দাওয়ার অসুবিধা, থাকা মেলা অসুবিধা। মানুষের মনে করেন যে ওই চৌকি কোনোরকম করে বড়ো ঘরের মধ্যে মানে উঁচা করে তার উপরেই মনে করেন যে বাসা কাছা রাখা হয়েছে।